আর নির্বাচন কমিশন যারা ইতিমধ্যে একটা রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠান, মানে সরকার যা পাঠাবে ওটাকে স্ট্যাম্প দিয়ে বলবে হয়ে গেছে, তারা কি করছে এই করোনার মধ্যে সব নির্বাচন আয়োজন করেছে, এমনিতেও তামাশা তারপরে ডাবল তামাশা করছে। তাহলে এই নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন পারবেন না, কে জিতবে জানেন না, সবাই জানি আমরা। তাহলে এই রকম নির্বাচন যখন থাকে তখন সরকার পাবলিককে এই রকম বুড়ো আঙ্গুল দেখায়, বুড়ো আঙ্গুল দেখায় যে তোমাদেরকে আমার প্রয়োজন নেই, তোমাদের দিকে তাকানোর আমার কোনো দরকার নেই, আমার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে ব্যবহার করে তাদেরকে খুশি করে আমরা এই দেশ চালিয়ে যাব। আর এই দেশ তো আমাদের জমিদারি, মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা আজকে যা করছে, মুক্তিযুদ্ধকে এর চাইতে বড় অপমান এই দেশে আর কেউ করে নাই। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধের শহীদের ঋণের প্রতি আমাদের অঙ্গীকার আছে, আমরা যারা এখন এই দেশকে ভালোবাসি, আমরা যারা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ এই দেশেই দেখি, পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না, টাকা পয়সা বানিয়ে বিদেশে বাড়িঘর বানিয়ে কানাডায় বেগমপাড়া বানিয়ে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়ে আজকে যারা এই দেশ লুটে পুটে খাচ্ছে, তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র কেড়ে নিয়ে আমাদেরকে মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই দেশে সাম্য তো নাই, ন্যূনতম মর্যাদা নাই, ন্যূনতম সুবিচার নাই এই সরকার, সে কারণেই দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফাঁসিবাদী কর্তৃত্ববাদী সরকার, এর অধীনে বাংলাদেশের মানুষের কোনো অধিকার কার্যকর হবে না। এর বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তাই কর্তব্য। আসুন আমাদের কর্তব্যের প্রতি সাড়া দেই, জীবন মৃত্যু প্রত্যেকের জন্য নিশ্চিত। কাজেই এই জীবনে কি কাজ করে গেলেন তার উপরে আপনার মানুষ হিসাবে সার্থকতা। কাজ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়েছি। গণতন্ত্র হচ্ছে একমাত্র সমাধান, আর গণতন্ত্র হচ্ছে ভোট, কিন্তু কেবল ভোট নয়, ভোট কার্যকর করার জন্যই দেশে এমন ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে যে ক্ষমতার জবাবদিহিতা আছে। কাজেই সেই জবাবদিহিতাপূর্ণ ক্ষমতার জন্য দরকার এই সংবিধান, স্বৈরাচারী সংবিধান, তাকে গণতান্ত্রিক করা, গণসংহতি আন্দোলন সেই রাজনৈতিক কর্মসূচি আপনাদের সামনে হাজির করছে। গণসংহতি আন্দোলন, আমরা বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি, দেশের শ্রমজীবী মেহনতী মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে দেশে একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করে এই ফ্যাসিবাদী সরকারকে জনগণের অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে টেনে নামাবো এবং দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনের ব্যবস্থা করব। সেই লড়াইয়ে আপনারা যুক্ত হবেন, সেই আহ্বান জানাচ্ছি এবং এই সরকারকে আবারও একটু হুঁশিয়ারি দিচ্ছি। এই সব ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ করেন, অবিলম্বে বন্ধ করেন, এবং এই সব রিক্সা দুর্ঘটনাহীনভাবে কিভাবে চলতে পারে তাকে আধুনিক প্রযুক্তির দিক থেকে আরো সহজলভ্য ব্যবহারযোগ্য করে মানুষের সার্ভিসে যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করেন, লাইসেন্স দেন, নিয়মতান্ত্রিকভাবে চলতে দেন। আর করোনা মোকাবেলায় দেশের সকল মানুষের টিকার ব্যবস্থা করেন, মানুষ মহামারী মোকাবেলা করছে, আর তাই আপনাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হচ্ছে। কি ছাড়? যে আপনারা যাতে অন্তত পক্ষে মানুষের জীবন বাঁচাতে পারেন, তাই আপনাদেরকে নির্বিঘ্নে কাজও করতে দেওয়া হচ্ছে। আপনাদের দায়িত্ব ছিল দেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা, আপনারা সময় মতো সেই ভ্যাকসিনের ব্যবস্থা করেন নাই। প্রধানমন্ত্রী আপনার উপদেষ্টার একচেটিয়া ব্যবসার স্বার্থে আপনি ভারত থেকে, সেরাম থেকে এই অ্যাস্ট্রোজেনেকার ভাইরাস আমদানি করেছেন, কিনেছেন, আর একই সাথে অন্য কোনো উৎস থেকে কেনার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন। ভ্যাকসিন তো তারা কমিশন নিচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকলে
এই কমিশনের টাকাটা আমাদের জনগণের হাতেই থাকতো, আরো বেশি টিকা কিনা যেত। ওনারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পঙ্গু করে রেখেছেন, সে কারণে আইন অনুযায়ী ভ্যাকসিন কার্ডটা লোকাল এজেন্ট হতে হয়, তারা হয়েছে কমিশনও পাচ্ছে। আমরা বলেছিলাম স্বচ্ছতা রাখেন, চুরি করেন না, মানুষ ভোগান্তিতে আছে, মানুষের দুর্ভোগকে পুঁজি করে টাকা বানানোর ধান্দা করেন না। আপনারা কমিশন নিয়েছেন ভালো কথা, কিন্তু আপনারা কমিশনও নেবেন আর টিকার এক চেটিয়া ব্যবসা করবেন, সেই কারণে আপনারা চীন কিংবা রাশিয়া কিংবা আমেরিকা থেকে টিকা আনার তৎপরতা বন্ধ করে দিবেন, এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই অভিযোগ কি আমি করছি নাকি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব? তিনি করেছেন যে সালমান এফ্রামানের ভ্যাকসিন করে একচেটিয়া ব্যবসার কারণে চীনের সাথে এবং অন্য দেশের সাথে টিকা আনার যে আলোচনা সেটা সেখানে থামিয়ে দেওয়া হয়েছিল। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সালমান এফ্রামানের ব্যবসায়িক স্বার্থের কাছে নতি স্বীকার করে দেশের জনগণের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন, দেশদ্রোহীর ভূমিকা নিয়েছেন, জনগণের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ উত্থাপন করছি। আর আপনি এখন চেষ্টা করছেন, আমরা দাবি করব দ্রুততম সময়ে 10 কোটি মানুষের টিকা ভ্যাকসিন চাই, সেই ব্যবস্থাকে করেন, তার জন্য বাজেটের ব্যবস্থা করেন, গরিব মানুষের পেটে লাথি মারা বন্ধ করেন। সেটা যদি না করেন, করোনা কালে মানুষ আপনাদেরকে যতটুকু ছাড় দিয়েছে মানুষ আর তার দেবে না, আপনার সরকারকে এই সময়ে গতি থেকে টেনে নামানোর জন্য আন্দোলনে প্রস্তুত হবে। আমরা আপনাদেরকে সেই প্রস্তুতির আহ্বান জানাই, কারণ চোরে না শুনে ধর্মের কাহিনী, এই সরকার ভোট ছাড়া ক্ষমতায় আছে, তারা বাংলাদেশের মানুষের কথা শুনবে না, তারা প্রভুদের কথা শুনবে। আর যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ওই গোয়েন্দা সংস্থারা তাদের কথা শুনবে, তারা মানুষকে ভয় দেখায় ভাববে, এই দেশে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। আমরা কেবল বলবো ভয় দেখিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না, মানুষ জেগে উঠছে, মানুষ জেগে উঠবে অভ্যুত্থানের মতো করে, আর তখন আপনাদের গদি টেনে নেওয়া হবে, আপনাদের গদি টালমাল হবে এবং আপনারা জনস্রোতে উচ্ছেদ হয়ে যাবেন, সেটাই বাংলাদেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য আপনারা লড়াই করুন, সেই আহ্বান জানিয়ে আজকে এই ঢাকা নগর কমিটির সমাবেশে আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে